হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি দেখাবো মাটি ছাড়া ছাদ বাগানে শীতের সবজি ও ফুল তৈরি করার জন্য আমি কিভাবে মিডিয়া প্রস্তুত করেছি। তার আগে আমি একটু দেখিয়ে নিই এই মিডিয়া ব্যবহার করে। তৈরি করা আমার গাছগুলো কেমন হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই যে গাছগুলো আমি দেখাচ্ছি, এই সবগুলো ঠিক মাটি ছাড়া এই কোকোপিট দিয়ে তৈরি মিডিয়াতেই হচ্ছে। আর এটা যে খুব ভালোই হচ্ছে তা তোমরা দেখতেই পাচ্ছ। আর এর প্রত্যেকটা গাছের সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবে, যাতে আমি যখন ভিডিওগুলো নিয়ে আসব তখন তোমাদের কাছে আগেই পৌঁছাতে পারে। বন্ধুরা, এই মাটিতে শুধু সবজি নয়, এই শীতকালে যে আমরা ফুল তৈরি করি সেই ফুলগুলো এই মাটিতে তৈরি করা যাবে। ফুলের ক্ষেত্রে আমি গাঁদা ফুলটা এর মধ্যে তৈরি করে, আমার গাঁদা ফুলের এই অবস্থা। আর অন্য ফুলগুলো আমি লাগিয়েছি এখনও, সে ভিডিওগুলো পরেই নিয়ে আসব। এই কোকোপিট দিয়ে চাষবাস করার একটাই সুবিধা, জল খুব কম দেয়া লাগে। কোকোপিট কিভাবে ব্যবহারের উপযুক্ত করব সেই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যদি দরকার হয় তাহলে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আই বটমে চেপে। বন্ধুরা, এই কোকোপিটটা ভালো করে ধুয়ে আমি শুকাতে দিয়েছি। এক থেকে দুদিনে শুকালেই আমার ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। এবার চলো দেখে নেওয়া যাক এই কোকোপিট দিয়ে কিভাবে আমরা মিডিয়াটা তৈরি করব। খুবই সহজ একটি প্রক্রিয়া। এখানে আমি ব্যবহার করেছি এক বালতির মতো কোকোপিট। কোকোপিট একটু জল আছে, ঠিক এভাবেই কোকোপিট জল ধরে রাখে। আর তার জন্য কোকোপিট ব্যবহারে একটাই সুবিধা, গাছে জল খুব কম দেওয়া লাগে। একবারের জায়গায় একবার মিস করলেও আমাদের কোনো অসুবিধা হয় না। আর ক্ষতিকারক পোকামাকড়ের যে আক্রমণ মাটিতে হয় সেটাও কম হয়। এর সঙ্গে ঠিক সম পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, এক বালতির মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মিশাতে হবে, সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব হাড় গুঁড়ো। বন্ধুরা, যদি আমরা স্টিমড হাড় গুঁড়ো নিই তাহলে ওই 7 দিন বা 10 দিনের মতো রেখে দিলেই হয়ে যাবে। আর যদি ওই হাড় গুঁড়ো, মানে হাড় গুঁড়ো গোটা গোটা হাড় গুঁড়ো নিই তাহলে ওটা পচতে অন্তত 20 থেকে 25 দিন লাগবে। তাই এই অবস্থায় হাড় গুঁড়ো যে পাউডার পাওয়া যায় ওটাই ব্যবহার করা সবথেকে ভালো। যেহেতু আমরা এর মধ্যে হাড় গুঁড়ো দিচ্ছি, তার জন্য নিম খোল ব্যবহার করব। বন্ধুরা, আমি 250 গ্রামের মতো হাড় গুঁড়ো এর মধ্যে দিয়েছি। এই হাড় গুঁড়ো ভালো করে মিক্সার করে নেব, তারপরে এর মধ্যে নিম খোল দেব। নিম খোল এর মধ্যে ক্ষতিকারক পোকা মাকড়কে মেরে ফেলবে, যেমন পিঁপড়ে। পিঁপড়ের উপদ্রব হবে না নিম খোল দিলে। মোটামুটি 100 গ্রামের মতো নিম খোল এর মধ্যে মিশাতে হবে। হাড় গুঁড়ো নিম খোল দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে এবার এটাকে কদিন ডেকে দিতে হবে। এক সপ্তাহ রেখে দিলেই গাছের মধ্যে লাগানো যাবে, কারণ এর মধ্যে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি।
যে ওর প্রতিক্রিয়া হিসাবে গাছ মারা যাবে, তবে এক সপ্তাহ পরে গাছ লাগালে কোনো অসুবিধা হবে না আশা করি। বন্ধুরা, এই মিডিয়া ব্যবহার করে আমার সবজি গাছগুলো কেমন হচ্ছে সেই সম্পর্কে প্রত্যেকটি সবজি গাছের সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।